অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিডনির ভেতরে পাথর থাকলে কিভাবে তা বুঝবেন, অর্থাৎ কিডনির পাথরের লক্ষণ বা উপসর্গগুলি কি কি হতে পারে। প্রথম কথাটি হলো কিডনির ভেতরে পাথর থাকবে কোনো রকম লক্ষণ উপসর্গ ছাড়াই, এবং তা হতেই পারে। মনে রাখবেন তাহলে কি বললাম, কোনো রকম লক্ষণ উপসর্গ ছাড়াই আপনার ভেতরে, আপনার কিডনির ভেতরে বিশাল বড় একখান পাথর থেকে যেতে পারে। ভারী তাজ্জব কথা, তাই না? যে বড় একটা রোগ কিন্তু কোনো রকম ব্যথা নাই, বেদনা নাই, জ্বর নাই, জ্বালা নাই, অথচ রোগটি থেকে গেছে। ওই যে একটা কথা শুনেছেন যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ধীরে তন্ত্রের দিকে, মানে পুরুষাঙ্গের দিকে বা স্ত্রী অঙ্গের দিকে, এবং পায়ের ভেতরের দিকে, আমরা বলি মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই, মানে জঙ্ঘার ভেতরের দিক অংশটাতে এই ব্যথাটা গড়িয়ে গড়িয়ে চলে যেতে পারে। তাহলে বুঝবেন যে আপনার কিডনির নলের শেষ প্রান্তে এসে পাথরটা আটকে গেছে, ডাক্তারি ভাষায় লোয়ার ইউরেটারিক স্টোন। তো লোয়ার ইউরেটার যদি রাইট সাইডেড হয় বা ডান পার্শ্বের লোয়ার ইউরেটারিক স্টোন হয়, তাহলে কিন্তু অনেকটাই অ্যাপেন্ডিসাইটিস বলে অনেক ডাক্তার ভুল করে ফেলতে পারে, এবং আপনি যখনই গেল, বিশেষ করে একটা তরুণী বা তরুণ বা কিশোরী বালিকা, এদের যদি তলপেটে, ডান তলপেটে ব্যথা হয়, নানানভাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র অ্যাপেন্ডিক্স কাটতে হয়। কারণ মেয়েদের ডান তলপেটে অ্যাপেন্ডিক্সও যেমন আছে, তেমনি আছে ইউরেটার। তাহলে অ্যাপেন্ডিসাইটিসও যেমন হতে পারে, তেমনি হতে পারে লোয়ার ইউরেটারিক স্টোন। তেমনি ওখানে আছে ওভারি বা ডিম্বকোষ, ডিম্ববাহী নালী, এগুলিরও ইনফেকশন হয়। অনেক সময় প্যাঁচ লেগে যায়, যেটাকে বলে ওভারিয়ান টর্শন। তিনটা সিমটমস, একটা হলো ব্যথা, প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া,
তিন নম্বরে হচ্ছে জ্বর। আর যদি আপনি এত কিছু হওয়ার পরেও সাধারণ ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার পাথরের চিকিৎসা করছেন না, কোনো রকম পরীক্ষা না করেই ওষুধপত্র খেয়ে জ্বর নামিয়ে ফেলছেন অথবা ব্যথা বেদনার উপশম করে ফেলছেন, এদিকে আপনার কিডনির পাথর বড় হতেই থাকলো, আপনার কিডনিকে বন্ধ করতেই থাকলো, হলে এই ব্যথা বেদনা আর ব্যথা বেদনা থাকবে না, আপনি শেষমেশ কিডনি নষ্ট করে দেবে এবং সেই কিডনি নিয়ে হাউতাশ করা ছাড়া আর উপায় থাকবে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।